বাড়িতে ডিম অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছি। আজকে একটু অন্য ধরনের রান্না করার জন্য চেষ্টা করলাম, সেই রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার জন্যে প্রথমে বেসন নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন হলুদ ভাজা মশলা দিয়ে মিশিয়ে নেব। কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকে টুকরো করে কেটে নিয়ে কাটা ডিমগুলোকে একে একে ওই বেসনের মধ্যে দিয়ে দেব। কুসুমের অংশটা এইভাবে দেখুন আমি যেভাবে দিচ্ছি ওইভাবেই দিয়ে দেব। একটি মশলা বেটে নেব, বেশি পরিমাণ পোস্ত, সামান্য সর্ষে, কাঁচা লঙ্কা চারটে দিয়ে প্রথমে একটু মশলাটাকে বেটে নেব। মশলাটাকে কিছুক্ষণ ঘোরানোর পর কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নেব। ডিমগুলোকে দেখুন বন্ধুরা এইভাবে হয়েছে। এরপর ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এরপর একে একে ডিমগুলোকে উপর করে ভেজে নেব। দুপিটি সমান করে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন ডিমগুলো এইভাবে ভেজেছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব, দিয়ে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর এক চামচ হলুদ দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঝোলটা একটু ফুটে ওঠার পর বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর একটু সময় ধরে ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছু সময় পর ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন ঝোলটা সুন্দর শুকিয়ে এসেছে, গা মাখা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। কিছু সময়ের জন্য একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে, কি সুন্দর ওপর থেকে রংটা লাগছে। এরপর নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব। দইলেই তৈরি হয়ে যাবে ডিম পোস্ত। আজ রাখি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।